আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাসিকের মাসআলা নিয়ে। মেয়েদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে কিনা, একজনকে পড়াইলে কিভাবে পড়তে হবে, মাসিক অবস্থায় জিকির আজকার করা যাবে না, দুরূদ পড়া যাবে কিনা, আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে নারীদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নারীদের প্রত্যেক মাসিক মাসিক মিস হয়, মিস হওয়া তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক একটা সৌভাগ্যের বিষয়। তো বন্ধুরা, কথা থেকে না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে বলছে মাসিকের মাসআলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মাসআলা আপনাদেরকে জানাবো। এক নম্বর মাসআলা হচ্ছে, নারীদের যদি মিন্স অবস্থায় মাসিক অবস্থায় তারা বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে যায় অথবা কাউকে আরবি কোনো কিছু শিক্ষা দিতে চায়, তাহলে তারা সম্পূর্ণ আয়াত একসাথে বলবে না, সেক্ষেত্রে আয়াতটা ভেঙে ভেঙে বলবে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা সে যদি তার নিজের শরীর বন্ধের জন্য বিভিন্ন দোয়া হিসাবে পড়তে চায় পড়তে পারে, কিন্তু একসাথে পড়তে পারে দোয়া হিসাবে অথবা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, গোবর্ণ আগে বিসমিল্লাহ বলা, বাথরুমে যাওয়ার দোয়া, দুরুদ শরীফ পড়া, আস্তাগফিরুল্লাহ, এমন সকল কিছু সে পড়তে পারে, অসুবিধা নেই। সুরা ফালাক পড়া, সুরা নাস পড়া, এটা দোয়া হিসাবে সে পড়ছে শরীর বন্ধের জন্য, শরীরের মধ্যে কোনো কিছুতে খারাপ প্রভাব না পড়া, আয়াতুল কুরসি পড়া, শরীরের মধ্যে পড়ে ফু দেওয়া, তার নিজের সেফটির জন্য এটা করতে পারে। কিন্তু বাচ্চাদেরকে কোরআন কারীম পড়াতে গেলে, যে কোনো সুরা হোক পড়াতে যদি যায়, তাহলে আয়াতটা ভেঙে ভেঙে পড়বে। এর কারণ কি? কারণ হচ্ছে যদি একসাথে পড়ে তাহলে কেমন যেন সে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু অন্যান্য সময় যে নিজের সেফটির জন্য আয়াতুল কুরসি বললো, ফালাক করলো, নাস করলো, এটা হচ্ছে শরীর বন্ধের জন্য অথবা শরীরের মধ্যে জিন মধ্যে আসার থেকে মুক্ত থাকার জন্য সে পড়লে শরীরের মধ্যে ফু দিল, এটা দেওয়া যাবে, অসুবিধা নেই। বাথরুমে যাওয়ার দোয়া করতে পারবে, দূর ছুটি পড়তে পারবে, আয়াতুল কুরসি পড়তে পারবে, আয়াতুল কুরসি হচ্ছে দোয়া হিসাবে পড়তে পারবে, কিন্তু শেখানোর জন্য পড়তে পারবে না, পড়লেও ভেঙে ভেঙে পড়তে হবে। তারপরে মেয়েরা যদি এমন হয় যে এখন যারা মেয়েরা মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করবে, মনে মনে যারা হাফেজা মেয়ে যদি পড়ে না পড়ে ভুলে যাবে, আজকে সবকটা ভুলে যাবে অথবা এই সে এমন যদি মনে হয়, অথবা কয়দিন এবং লাগাতার 7 দিন 10 দিন ভাঙতেছে, এখন সে কি করবে, এই মুহূর্তে তাদের জন্য করণীয় হচ্ছে তারা কোরআন কারীম মুখে তেলাওয়াত করবে না, এটা অন্তরে অন্তরে তেলাওয়াত করবে, অন্তরে অন্তরে মুখে বলবে না, এটাও কোনো কোনো আলেম বলেছেন জায়েজ আছে। এই জন্য যারা হেজ করছেন মেয়েরা, তাদের জন্য এই বিষয়টা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এটার মধ্যে মোটামুটি অনেক কিছু চলে এসেছে, এই অবস্থায় নামাজ সোজা করা যাবে না, এটা সবাই জানেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফসিল দান করুন, কোরআন কারীম স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।